مولاي صلي وسلم دائما ابدا على حبيبك. আসসালামু আলাইকুম, আমি কাউসার, স্বাধীন ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি একটি ফ্যানের ক্যাপাসিটার লাগাবেন। অনেকেই এই বিষয় সম্পর্কে জানতে চান, অনেকেই ফ্যানের ক্যাপাসিটার লাগাতে পারেন না। চলেন আজকে ক্যাপাসিটার কিভাবে লাগাবেন তা দেখিয়ে দিই। চলেন আজকের ভিডিওটি দেখা যাক। এই হলো আমার ফ্যান। এই ফ্যানে আজকে রেগুলেটর ক্যাপাসিটার লাগানো হবে। প্রথম অবস্থা আমার কালো তারটা হলো কমন, লাল দুটি তার হলো একটি রানিং একটি স্টার্টিং। এখন আমরা ক্যাপাসিটার লাগাবো। প্রথম অবস্থা আমরা একটা 3.5 ক্যাপাসিটার নিয়েছি। এখন আমরা এই দুইটি তারে লাগাবো, দুটি ক্যাপাসিটার লাইন প্রথম অবস্থায়, কারণ আমরা ভিতর থেকে রানিংটা চিহ্নিত করি নাই। এখন আমরা দুটি লাইনই ক্যাপাসিটার লাগিয়ে ফেলবো। দুটি লাইন লাগানো হলে তারপর আমরা লাইন দিয়ে দেখব কীভাবে কোনটা উল্টা ঘুরে কোনটা বাঁক ঘুরে। তারপর আমার রানিং আর স্টার্টিং পৃথক করে আমরা লাইনটি দিয়ে দেবো। এখন কিন্তু আমার ক্যাপাসিটারের দ্বিতীয় পয়েন্টে লাগাচ্ছি। আমার ক্যাপাসিটার লাগানো শেষ, লাইন লাগানো শেষ। এখন আমি কমনটা একটি সিরিজ লাইনে লাগিয়ে দিচ্ছি, আর একটি অপর প্রান্তে সিরিজ লাইন হাতে রাখছি ক্যাপাসিটারে লাগানোর জন্য। কমন লাইনটা কিন্তু আমরা সিরিজ লাইনে লাগিয়ে দিয়েছি। এখন আরেকটি লাইন আমরা ক্যাপাসিটারে লাগাবো। দর্শক দেখেন, এটা এক প্রান্তে এদিক ঘুরছে টানে, আরেকটা বাইরে। এখন এখন আমরা দেখব কোনটি সঠিক, কোনটি সঠিক। গাইজ, এটা কিন্তু উল্টো ঘুরছে। এখন কিন্তু আমাদের বাঁক ঘুরছে ফ্যানটা, তার মানে এটা রানিং কয়েল। এখন আমাদের এটা ঠিক আছে। এখন আমরা ওই তার ছুটি এই তার লাইন তার আরেকটি, এখন কিন্তু আমার উল্টো ঘুরছে উপর দিয়ে। এখন আমরা এটা হলো আমার মেন রানিং, এই এই পয়েন্টে আমার লাইনটা হবে, তাই আমি আরেকটা শর্ট পিস নিয়ে তার লাগিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার ফ্যানটি টোটালি বাউক ঘুরছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ক্যাপাসিটার লাগাতে হলে সতর্কভাবে লাগাবেন। তো গাইজ, সবাই তো এই ভিডিওটি দেখলেন সবাই, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়।